তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটু রাত করে ব্লগ করছি। আজকে রাতের যে ডিনারটা সেটা নিয়েই আজকের ব্লগ হচ্ছে। আজকে আমরা করছি পনির পরোটা বা পনির রোল বলা চলে। তো চলুন রেসিপিটা তাহলে শুরু করি আর রান্নাঘরের দিকে যাই। কি কি লাগছে পনিরের জন্য, পনির রোল বানাতে গেলে বা এই পনির রেসিপিটার জন্য কি কি লাগছে সেটা দিয়েই তাহলে শুরু করছি। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। তার আগে একটা জিনিস দেখাই, এই যে আমাদের মিস বট্টু ঘুমাচ্ছে, বট্টুর আজকে স্নান হয়েছে। এই যে স্নানের পর বট্টু খুব কাহিল হয়ে পড়েছে, বট্টু এখন ঘুমাবে। বট্টুকে নো ডিস্টার্ব, তাই তো বট্টু? তাহলে চলুন আমরা রাতে রান্না বান্নাটা শুরু করি। যেগুলো লাগছে তার জন্য ফার্স্ট আমরা পনিরটাকে কেটে নিয়েছি খুব কুচি কুচি করে, আর তার সঙ্গে পেঁয়াজ রসুন ক্যাপসিকাম তিনটেই রয়েছে। আর লাগছে আমাদের কাঁচা লঙ্কা, আর সঙ্গে লাগছে আমাদের টমেটো কেচাপ। আর রোলটা বানানোর জন্য আমরা ময়দা নিয়ে নিয়েছি, 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়াম দেওয়ার জন্য তেল দিয়েছি আর স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। এবার ময়দাটাকে মেখে নেব। আর ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে কড়াইটা বসানো হয়েছে, কড়াইটাতে আমি তেল দিয়ে আগে গরম করে নিচ্ছি। তো আমি তেল দিয়ে দিলাম কড়াইতে, হ্যাঁ একটু করে রাখো, ঠিক আছে। এখন আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচিটা একদম শিখে অ্যাড করবো, একটু নুন দিয়ে দিচ্ছি। আমরা কোনো হলুদ যোগ করবো না এটার সঙ্গে, আর নুনও একটু অল্প দিতে হবে, যেহেতু আমরা আটায় নুন দিয়েছি, মানে ময়দাতে ময়দা থাকার সময় নুন দিয়েছি। আর একটু রসুন যেটাকে আমি বেটে নিয়েছি বা থেঁতো করে নিয়েছি সেটাকে আমি এই দিয়ে দিচ্ছি। এবার এটা ভাজা হতে থাক, সেই মুহূর্তে আমি কিন্তু আটাটাকে মেখে নিচ্ছি। এবার পনির গুলো ছেড়ে দিচ্ছি। পনির গুলোকে ছেড়ে দিলাম, এবার পনিরটাকে একটু খুব সুন্দর করে ভেজে নেব। আমাদের আর কালো কড়াইয়ের মধ্যে সাদা সবুজ কম্বিনেশনটা খুব সুন্দর লাগবে, তাই না? তো রান্নার দুটো সাইড গুরুত্বপূর্ণ, যেমন দেখতে সুন্দর হওয়া চাই তেমন খেতে সুন্দর হওয়া চাই এবং স্বাস্থ্যকরও হওয়া চাই। তিনটে সাবজেক্ট হয়ে গেছে রান্নার। আমরা চিলি সসটাকে ছেড়ে দিলাম, এবার আমরা চিলি সসটাকে ছেড়ে দিলাম। এবার আমরা অ্যাড করবো টমেটো সস। একদম রেডি হয়ে গেছে আমাদের পনিরটা, এবার শুধু আমরা পরোটাটা বানাবো। তো এবার আমরা পনিরটা মিক্স আপ করে দিচ্ছি। তো আটা
আটাটাকে আমি মেখে নিয়েছিলাম, সেখান থেকে আমি আমরা এখন রাত্রে মাত্র দুজন মানুষ, সেই জন্য দুটো গোলা করেছি। একটু দেখুন আপনাদের যে কজন লোক হবে সেই পরিমাণ আপনারা করবেন। এরকম একটা বড় গোল্লা করে নেবেন, যেহেতু পনির রোল হয়তো একটার বেশি দুটো খাওয়া যাবে না, সেজন্য একটু বড় গোল করে নিয়েছি। এবার আমি এটাকে বেলে নেব। আর এদিকে চাটু বসিয়ে দিয়েছি, এখানে একটু তেল দিয়ে নেব সামান্য, আর এটা বেলে নেব। একটু মোটা মোটা করে বেলতে হবে, ঠিক তন্দুরি যেমন একটু মোটা থাকে সেরকমই বেলতে হবে। সব দিক গোল করে নিয়ে আসতে হবে। এটা কিন্তু ময়দা, বাট এত সুন্দর মেখেছি, দেখুন ময়দাটা কিন্তু কখনোই আবার ছোট হয়ে আসছে না, ঠিক এভাবেই মাখবেন আপনারা। এবার এটাকে আমি উনুনে দিয়ে দেব। একটু এপাশ ওপাশ করে ভেজে নিয়ে নামিয়ে নেব। সব দিকে একটু সমান করে ভেজে নেব, যেহেতু এটাকে খুব একটা বেশি ভাজবো না, পরোটার মতো হালকা করে একটু ভেজে নেব এপাশ ওপাশ করে, যাতে এটা সেদ্ধ হয়ে যায়। এ পাশটা হয়ে গেছে, ওই পাশটা এরকমই একটু সাদা হয়ে গেলে, এই যে যে অংশগুলো থাকে এটা একটু কাঁচা কাঁচা যেন না থাকে, সেই জন্য এই অংশটাকে খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। এটা কিন্তু হয়ে গেল, এবার এটাকে আমরা নামিয়ে নেব। দিলাম এটা দেয়া হয়ে গেল। এবার জাস্ট পনিরটাকে রোল করে নিয়ে এটাকে রোল করলেই হয়ে যাবে, তুমি দেখাচ্ছি সেটা। তো এই যে আমাদের পনির রোল দেখতে পাচ্ছেন, কি সুন্দর আমি টিস্যু দিয়ে মুড়ে দিয়েছি। আমি উপর থেকে দেখাচ্ছি, এই দেখুন রোলের মধ্যে কি সুন্দর পনির। তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্টস তো অবশ্যই করবেন। আজকে চলে যাচ্ছি, আবার চলে আসব কালকে নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোনো ব্লগে। তো আজকের জন্য, কি জিনু বলো, আজকের জন্য টাটা, আজকের জন্য একটু হাত দাও, হ্যাঁ বলো টাটা।